মুসা নবীর নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে তার একজন উম্মত তার জিন্দেগানিতে হায়াত পাইছে 200 বছর। কয় বছর? 200 বছর জিন্দেগানিতে হায়াত পেয়ে তার জীবনে কোনো নেক আমল নাই, ভালো কাজ নাই। ওই লোকটাকে দুনিয়ার মানুষ মুসা নবীর উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বলে জানত। মুসা নবীর উম্মত রে নিকৃষ্ট বইলা জানত। ওই লোকটা 200 বছর জিন্দেগানি পার করার পরে হঠাৎ করে লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে মুসা নবীর সকল উম্মতরা কি করলো? বলতেছে ওই লোকটা তো জীবনে কোনো ভালো কাজ করে নাই, ওই লোকটা তো জীবনে কোনো ভালো কাজ করে নাই, তার আমল নামায় কোনো নেক আমলও নাই, সে এমন কোন কাজ করে নাই যেই কারণে আমরা তারে উৎকৃষ্ট ভাববো, ভালো ভাববো। আমরা পরে রে বাবা ওই গ্রামবাসীরা মিলে উম্মতরা মিলে ওই লোকটারে হুকুম দিয়া দিছে রে তারে দাফন কাফন কইরো না, এমনে তিনিয়া ময়লা আবর্জনা জঙ্গলে ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দাও। ঠিক তো তরূপ ভাবে গ্রামবাসীরা মিলে মুসা নবীর উম্মতরা মিলে রে ওই লোকটারে যাইয়া জঙ্গলের মধ্যে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফালাইয়া দিছে। পালানোর পরে একদিন দুই দিন তিন দিন ওইভাবে কয়েকদিন কেটে গেল। কয়েকদিন কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাত্রিবেলা ঘুমাইলেন। ঘুমানোর পরে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করলেন। ও মুসা রে, ও মুসা রে, তোমার উম্মতের মধ্যে একজন লোক মারা গেছে, তার ডাস্টবিনের মধ্যে ময়লাহার মধ্যে ফেলা দিছে রে, যেন তার লাশটা শিয়াল কুকুরে খেয়ে ফেলে, জঙ্গলি জানোয়ারে খেয়ে ফেলে। আর মুসা তুমি ওই দিক দিয়া ঘুমাও রে, ঘুমায়ও না ঘুমায়ও না, যাও যাও যাও, তুমি যাইয়া ওই লাশটারে আইনা সুন্দর কইরা গোসল করায়া কাফন দাফন করায়া নাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, এ আমার আব্বু জিরারি। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ গো কেন তার জন্য এত কিছু করব? আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে কারণটা 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 কি তুমি জানো নি? মুসা নবী কয় আল্লাহ কি কারণ বলো না? আল্লাহ বলে তোমারে বলতেছি তুমি শোনো, দুনিয়ার মানুষ তারে সবচেয়ে নিকৃষ্ট জানে, কিন্তু সে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট হইলেও আমি আল্লাহর কাছে নিকৃষ্ট না। আমার প্রিয় বান্দা যাও যাও যাও, তুমি তারে আইনা যেভাবে বলেছি সেইভাবে তুমি তারে দাফন কাফন করো। মুসা নবী কয় আল্লাহ বলেন না। আল্লাহ বলে মুসা রে দুনিয়ার মধ্যে কি তুমি জান্নাতি ব্যক্তি দেখতে চাওনি? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ গো দুনিয়ার মধ্যে জান্নাতি ব্যক্তি দেখবো এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়, ও আল্লাহ আমাকে কি করতে হবে বলেন? আল্লাহ বলে মুসা রে যাও রে যাও, তুমি জঙ্গলা থেকে নিয়ে আসো রে, আসার পরে নিজ হাতে তারে গোসল করায় কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম পরের দিন ঘুম থেকে উঠলেন, ওই ব্যক্তির কাছে গেলেন, যায়া দেখতেছেন রে বাবা খুদার কসম ওই লোকটারে কয়েকদিন যাবত ডাস্টবিনে ফালাইয়া রাখছে রে, তারপরও তার শরীরের মধ্যে একটা মাছি মশাও বসে না, জঙ্গলের কীট পতঙ্গ একটাও বসে নাই, তারে খাইব তো দূরে থাক। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম হতভঙ্গ হয়ে গেলেন, কি বিষয় যাকে আমার উম্মতেরা নিকৃষ্ট ভাবত, এখন তো দেখি সে তার লাশটাও পছন্দরে নাই, একটা কোনো জন্ত জানোয়ারও খায় নাই, মশামাছিও বসে নাই, এর কারণটা কি কারণটা কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুসারে লইয়া যাইবেন গা থেকে সুন্দর মেশকি আম্বরের গ্রান বাহির হইতেছে এবং শরীরটা নূরানি ঝলক মারতেছে। মুসা নবী তারে নিলেন সুন্দর করে
পরে কাফন দাফন করবেন। দোয়ানোর পরে ঈদগাহের মাঠে নিয়ে গেলেন গো, নিয়ে যাওয়ার পরে সকল মানুষকে ডাকাইলেন, সকল উম্মত ঈদগাহের মাঠে আসলো, আসার পরে সবাই তো হতভঙ্গ হয়ে গেল, ও মুসা নবী আমাদের মধ্যে কে মারা গেছে গো, এই কয়দিনের ভিতরে তো কেউ মারা যায় না, আপনি কাল লাশ নিয়ে আসলেন, লাশ কই থেকে পাইলেন? মুসা নবী কই উম্মতের দলের আরে, চিৎকার মেরে বলি আল্লাহ ও উম্মতের দলেরা, তোমরা কি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাওনি? সবাই বলে ও নবী গো জান্নাতি ব্যক্তি দেখতে চায়। মুসা আলাইহিসসালাম কয়ে কে কে আসো জান্নাতি ব্যক্তি দেখে যাও, সবাই আসে কিন্তু মুখটারে মলিন করে চলে যায়। কারণ কি? কারণ কি? ওই লোকটারে তারা চিনে, কিন্তু ভিতরে ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আরে আমরা তো তারে ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছিলাম, আমরা তো তারে নিকৃষ্ট বইলা জানতাম, চেহারা কেন এত উজ্জ্বল হয়ে গেল, তার শরীর থেকে কেমনে এত সুন্দর গ্রাণ বাহির হয়। সবাই দেখার পরে মুসা নবীরে কয় মুসা নবী গো, ও মুসা নবী একটু বলবেন নি কেমনে কি? মুসা নবী কয় আমিও জানি না। মুসা নবী সাজদায় পড়ে গেলেন, কুদরতি সাজদায় পড়ে আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ গো কিভাবে কি একটু বলবেন নি উম্মতরা জানতে চায়। আল্লাহ ডাক দিয়া কয় মুসা নবী গো, ও মুসা নবী গো আপনাকে বলে দেই, ওই লোকটা দুনিয়ার মানুষের কাছে নিকৃষ্ট, কিন্তু আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা। মুসা কয় আল্লাহ কেমনে? আল্লাহ কয় মুসা রে ওই ব্যক্তিটা যখন প্রত্যেক দিন রাত্রে ঘুমাইতে যাইত রে, যাওয়ার পরে তোমার উপর যে আমি একটা কিতাব নাজিল করেছি, তাওরাত কিতাব, তাওরাত কিতাব সে পাঠ করত, পাঠ করার মধ্যে যত জায়গার মধ্যে আমি আমার বন্ধু নবী আখিরে জামানার নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় প্রেরণ কথা আগমনের কথা উল্লেখ করেছি, ওই লোকটা যত জায়গায় আমার বন্ধু নবীর নাম পাইত গো, তত জায়গায় নবীর নাম মাত্র বলা মাত্র পড়া মাত্র মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়া মহব্বতে আঙ্গুলের মধ্যে চুমা দিয়া চোখে মুখে মাখত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে ওই ওই আমলটা এত পছন্দ লাগা গেছে রে, আমি আল্লাহ তার এত পছন্দ করছি আমলটা, আমি আল্লাহর পছন্দ তার কারণে, আমার হাবিবরে মহব্বত করার কারণে আমি তার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। ২০০ বছরের আমলটা কি? যে নবীর নাম শুনে সুমা খাইয়া চোখে মুখে মাখত, সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসে আছেন, ওই দিক দিয়া হযরতে বেলাল মসজিদে নববীর মাইকে আজান দিতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র আমার নবীজির নাম মুবারক নিছে রে, নেওয়া মাত্র আবু বকর সিদ্দিক এইভাবে নবীর মহব্বতে সুমা লাগাইয়া চোখে মুখে মাখলেন, মাখার পরে আমার নবী কয় আবু বকর, ও আবু বকর রে, এটা কিন্তু সিয়াসিত্তা কিতাবে উল্লেখিত হাদিস, ও আবু বকর রে তুমি এটা কি করলা? বলেন নবী গো কি করলাম? ও নবী মসজিদের মাইকের মধ্যে আমার আপনা নবীর নাম যে মাত্র ওজরতে ওজরতে বেলাল নিছে গো নবী, আমি তো মহব্বতে চুম্বন খাইয়া চোখে মাখছি, নবী গো কেন আমি কি গুনাহ করে ফেলছি নি? আমার নবী ডাক দিয়া কয় হে আবু বকর তুমি আজান শুই না, যেন আমি নবীর নাম শুই না, চোখে মুখে মাখলা না, ওয়াজাবাত লাহু শাফাআতি, তোমার উপরে আমার শাফাত ওয়াজিব হয়ে গেল, সুবহানাল্লাহ।
ইয়া আবু বকর হাদা আযান ওয়া যাবাতলাহু শাফাআতি হাদিসটার মধ্যে উল্লেখিত আছে আমার নবী বলেন আমার যে উম্মত আযানের মধ্যে আমি নবীর নাম শুননা কুররতে আইনে বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুম্মুন খায়া চোখে মুখে মাখবে রে আমি নবীর শাফায়াত তার উপরে ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ ওই জন্য নবীর নাম শুননা চোখে মুখে সুমা খাইবেন খাওয়ার দরকার আছে না নাই আমার নবী বলেন আশরের ময়দানে যারা ওই আমলটা করে আমি নবী তাদেরকে জায়গা দিব আরশে আযিমের ছায়ার নিচে সুবহানাল্লাহ এবং তাদেরকে আমি নবী যখন জান্নাতের দরজা খোলার জন্য উদ্বোধন করার জন্য যাইব রে আমার পরে থাকবে আমার বেলাল আর আমার বেলালের পরে যারা আমি নবীর মহব্বতে ওই আমলটা করে তাদেরকে কাতার বন্দি করায়া করায়া আমি নবীর সাথে জান্নাতে লইয়া ঢুক ওই আমলটা অনেকে অহংকার করে অনেকে ওইটারে অহংকার কইরা পালন করে না তাদের ব্যক্তিগত বিষয় ওইটা ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল না এটা মুস্তাহাব ওইটা কি যার ভালো লাগে যার রুচি আছে সে করবে যার যার নবীর প্রতি মহব্বত বেশি আছে সে করবে যার নাই সে করবে না দেখুন কোনো বাড়াবাড়ি নাই মারামারি নাই মনে রাখবেন আমল যত বড়ই হোক না কেন আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না আবার আমল যত ছোটই হোক না কেন গো ওই আমল আপনাকে জান্নাতে নিবে এখন বলতে পারেন হুজুর কোন আমল জান্নাতে নিবে না আবার কোন আমল জান্নাতে নিবে গুইরা পাইকা তো একই কথা বললেন না রে বাবা না আপনার জীবনে নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন যাকাত দিলেন কালিমা পড়া মুসলমান হইলেন মুসলমানের ঘরের মুসলমান হইলেন কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার ভিতরে নবীরে সর্বগুণে না মানেন কথা বলেন ঠিক কি না আর যারা নবীরে সর্বগুণে মানে না মুস্তাহাব আমল করে রে তারপরে ওই আমল তার জান্নাতে লইয়া যাইবে সবাই আমার সাথে একটা গজল গাবেন পারবেন তো ইনশাল্লাহ আর 5 মিনিট আছে ইনশাল্লাহ 5 মিনিটের ভিতরে শেষ করে দিব সবাই আমার সাথে বলবেন আরে সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না নবী সবাইকে আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা বাবা মদিনা মোর আসল ঠিকানা আরে যেতাই আল্লাহ সেতাই নবী নবী যেদিনের রবি যেতাই আল্লাহ সেতাই নবী নবী যেদিনের রবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি গেলে মদিনায় মদিনা মোর আসল ঠিকানা বাবা মদিনা মোর আসল ঠিকানা তুমি সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা চিৎকার মেরে বলি মারহাবা এবং দূরে আমার নবীজির দরুদ আর সালাম শুনে চুমা খাইলে লাভ না লস লাভ যারা মনে করেন লাভ তারা করবেন যারা মনে করেন যে মহাভারত শুদ্ধ হয়ে গেছে তারা করবেন না কারণ নবীর মহব্বত জান্নাতে পর্যন্ত পৌঁছায় আর নবীর কোনো জিনিস নিয়া নবীকে যদি যারা পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করেন নবীর প্রতি যদি আকিদা একটু দুর্বল করেন আপনার জাহান্নাম ছাড়া উপায় হবে না কথা বলেন ঠিক না বেটি ওই জন্য পৃথিবীর সব ভালোবাসা এক কাছে আর নবীর ভালোবাসা আর এক কাছে মনে রাখবেন আজকে সন্তানের জন্য আপনি অনেক কিছু করছেন মাগার ওই সন্তান জাহান্নামের কারণ হতে পারে যদি দুনিয়ার লোভে পয়রা সন্তানের জন্য হারাম খান আর আপনি যদি ওই সন্তানকে দিন ইলম শিক্ষা করান সন্তানকে যদি রাসূলের মহব্বত কাকে বলে আল্লাহর ভালোবাসা কাকে বলে শিক্ষা দেন ওই সন্তান আপনি আমার জন্য নাজাতের ব্যবস্থা হইতে পারে কি পারে না ওই জন্য আমরা ভালো কাজ করি না যেগুলো মন্দ কাজ ওইগুলাই করি
কারণ ভালো কাজ করলে লাভ হয় না লস হয় কি হয় লস হয় এই জন্য ভালো কাজ করতে যায় দেখবেন নিজের পকেটের টাকা খরচ করা লাগে কিন্তু আপনি যদি একটা মন্দ কাজের মধ্যে শরীক হন একটা মন্দ কাজে সাপোর্ট দেন ইনশাআল্লাহ দেখবেন আপনার পকেটের টাকা আরো ঢুকবে তো এই জন্য মানুষ ভালো কাজ করতে চায় না মন্দটাকে হা বলে আর ভালোটাকে না বলে ওই জন্য আমাদের সমাজে আযাব গজব আসে কথা বলেন ঠিক কি না তো এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে সকলে বলি আমিন।